আমি আজকে আব্বাদের ভোরবেলায় সেহেরি করতে উঠে গেছি, তো সেহেরিতে দেখো অল্প একটু দুধ মুড়ি নিয়েছি, তো সেটাই আমি এখন খাবো। রুমের মধ্যে আমাকে লাইট অন করতে দিচ্ছে না, এর কারণে মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমি ভিডিওটা করছি। তো আজকে আমি এটা এখন পরে ভয়েস দিচ্ছি, তখন তোমাদের আগে বলি, তোমরা আমার পাশে ছিলে বলে আমি কিন্তু আজকে এত খুশি। তো তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য, সারা জীবন এইভাবেই পাশে থেকো আমার, আমাকে এইভাবেই সাপোর্ট করো। তো পরে ভয়েস দিচ্ছে এই কারণে এই কথাগুলো বললাম, আমি তো জানতাম না যে আমার সকাল হয়ে আমি এত খুশির খবর পাবো। তো আমি যখন ব্লগ শুরু করি তেমনই ব্লগ করছিলাম, রোজা রমজান মাসে, তখন সকালে উঠে গেছি। গুড মর্নিং গাইজ, তো এখন সকাল 10টা বাজছে, তো আমার যা কাজ আমি করতে শুরু করে দিয়েছি কাজগুলো। তো অনেকদিন পরে ব্লগটা করছি, এই কদিন তো সবই চ্যালেঞ্জ ভিডিও দিলাম, তো ভাবলাম আবারও আজকে একটা রোজার ভিডিও করি। অনেকদিন থেকে রোজার ভিডিও করা হয়নি, তো আজকে মোটামুটি 14টা রোজা হয়ে গেল। তো এইসব কাজগুলো আমি প্রত্যেক দিন করি, প্রত্যেক দিন করি বলতে মাঝে মাঝে করি, মাঝে মাঝে করি না। তো বেসিং আয়নাগুলো সব ক্লিন করে নিলাম। আজকে আমি পুরো ঘরটা তোমাদের ঝাড়ু দেওয়া দেখিয়েছি, এখানে ওখানে আর কি ক্যামেরা সেট করে পুরোটাই দেখিয়েছি, আগে কোনোদিন দেখাইনি। তো আজকে আমি এত কষ্ট করে ভিডিও করলাম, মানে আজকে আমি এই ব্লগটা যতটা করেছি মানে সব কিছু দেখিয়েছি, অন্যদিন কিন্তু আমি এত কিছু দেখাই না। আর আজকে আমি ঘর মুছিনি, তাই ঘর মোছাটাও দেখাইনি, পুরো ঘরটাই দেখালাম। দেখো ঝাড়ু দেওয়া কোনোদিন দেখাইনি, কারণ আজকে আমার জীবনে একটা খুশির দিন আসবে বলেই হয়তো আমি এইগুলো তোমাদেরকে দেখাচ্ছি, তাই হবে হয়তো। তো যাই হোক, আমি এখন চাল নিয়ে নিচ্ছি, ভাতটা বসিয়ে দেবো, ঝাড়ু দেওয়া হয়ে গেছে, চালটা ধুয়ে নিচ্ছি। ওই বেসিংয়ে অনেক বাসন পড়ে আছে, তাই এই বেসিংয়েই চালটা ধুয়ে নিচ্ছি। তো এখন আমি ভাতটা বসিয়ে দিলাম, দেখো কতগুলো বোতলে জল ভরতে হবে, তারপর বেসিংয়ে থালা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিতে হবে, আর এই কাপড়গুলো মালা দেখছো তো, এখন তো রোদ কী বলে এত রোদটা, সেই জন্য ছাদে কাপড় মেলতে হয় না, সব সিঁড়িতে ওয়াশিং মেশিনের ওপরে এইসব উপরে এই কাপড়গুলো মেলে দিই। তো মানে তোলার ঝামেলা থাকে না, পরে যখন ইচ্ছা হয় তখন মন মতোভাবে উপর থেকে নিয়ে আসে, তারপর নিজের নিজের জায়গাতে রেখে দিই। তো কালকে চাদরটা ধুয়ে দিয়েছিলাম, বিছানার কভারটা, তো সেটা ভাঁজ করে রেখে দিচ্ছি, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ও যেখানে থাকে ওর জায়গায়। সকাল থেকে আমি তোমাদের কাজ দেখালাম, তো আজকে 14টা রোজা হয়ে গেল দেখতে দেখতে। তো আজকে অনেকদিন পর রোজা নিয়ে ব্লগ আসলাম, তো আমি কাজগুলো দেখানোর পরে না ক্যামেরা চালুই করিনি, আমার শরীরটা একদমই ভালো লাগছিল না, আমি শুয়েছিলাম। তো শুয়ে থাকতে থাকতে কখন থেকে ফোন ঢুকছে আমার, কোনো না ফ্যামিলি ফোন করছে, এই ফোন করছে, ওই ফোন করছে, এই ফোন করছে, তো বিরক্ত হয়ে যাচ্ছে, তারপর শরীরটা ভালো নেই, শুয়ে আছে, আর বারবার কেন সব ফোন করছে। তারপর দেখছি আমার যা ফোন করছে, তো যা ফোন করছে, তখন না ওই টাইমে কেন ফোন করছে, তো আমাকে এমনই একটা খুশির খবর দিলো যে কী আর বলবো। তা আমি খুশির খবরটা জানতে হলে তোমাদের শেষ পর্যন্ত ওয়েট করতে হবে, হ্যাঁ, কারণ এখন আমি দেখাতে পারছি না কী খুশির খবর। তো আমি ভাবলাম তোমাদের একটু জানিয়ে দিই এখন, তারপরে রাতে আমি তোমাদের দেখাবো যে কী কারণে আমি এত খুশি, আর সেটাও বলবো যে কেন এত খুশি। তো দেখো খুশিতে মানুষের মন ভালো, শরীর ভালো হয়ে যায় বলে না, মানুষ যদি খুশি থাকে তাহলে মানুষের মন শরীর সব ভালো থাকে। তো সেটা আমার শরীরে মনে হচ্ছে কোনো এনার্জি ছিল না, মনে হচ্ছে আমি চলতে পারছিলাম না রোজা দেখে, আর এত রোদ গরম করছে, পানির জন্য এত পেঁয়াজ লাগছে। তো কী বলে, তো খুশির খবর শুনে না আমার সব ঠিক হয়ে গেছে। তো চলো এখন আমি সেটা জানাতে পারছি না তোমাদের, মানে সবটাই হয়ে গেছে, সব ঠিকঠাক হয়ে গেছে, তো তোমাদের শুধু আমি দেখাতে পারছি না, তো আমি তোমাদের রাত্রে দেখাবো সেটা। তো এখন বাই টাটা, পরে দেখা করছি, ইফতার হবে, তারপরে সন্ধ্যেবেলার পরে রাত 9টার সময় আমি ভিডিওটা শ্যুট করবো, তারপরে তুমি কিন্তু সকালে সেই ভিডিওগুলো, ভিডিওটা তোমরা সকালে পাবে, কথাগুলো উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, আমার এত খুশি, এত খুশি। তো চলো ভিডিওটা আমি এখন এখন দেখো আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, একদম খেপি হয়ে বাড়ির ড্রেস পরে যাচ্ছি, 2 মিনিটের জন্য যাচ্ছি। তো কী কারণে যাচ্ছি তোমাদের এখন বলছি না, তোমরা ওয়েট করে থাকো, ঠিক জানতে পারবে কী কারণে আমি যাচ্ছি শ্বশুর বাড়ি এখন। তো এখানে ভয়েস দিয়েছিলাম, তো ভয়েসের কথাগুলো একদমই আসেনি, এই কারণে ভয়েসটা অফ করে দিয়ে আবারও ভয়েস দিচ্ছি। আমি এখনই গিয়ে এখনই চলে আসবো, যেতে আর আসতে যতটা সময় লাগবে। তো
তো আমি চলে এসেছি, এখন এফতারে বসে গেছি। তো এফতারে আজকে কি কি আইটেম আছে তোমাদের একটু দেখিয়ে দিলাম, আর মুখে বলছি না, তোমরা তো দেখতেই পাচ্ছ এগুলো কি। আর এটা হচ্ছে একটা মিষ্টি আর সঙ্গে ছানার পায়েস, তো এইটা খেতে না অনেকটাই টেস্টি। তো কালকে একটা জায়গা থেকে পাপা এনেছিল, আর এই ছানার পায়েসটা আমার বিয়েতে আর কি দই বা আইসক্রিম থাকে না ওটার বদলে আর কি এটা ছিল, তো এটা বালুরঘাট থেকে এনেছিলো আমার বিয়েতে, তো খেতে অনেকটাই টেস্টে, তোমাদের সেটাও বলে দিলাম। তো এখন আমি ইফতার করছি, দেখতেই পাচ্ছ নাকে মুখে খাচ্ছি তোমাদের সুখবরটা দেওয়ার জন্য। আর আবারও বলছি তোমাদেরকে অনেক 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 থ্যাংক ইউ, তোমরা আমার পাশে ছিলে। ইফতার করে নামাজ পড়ে আমি সেই খুশির খবরটা নিয়ে এখন চলে আসলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই আমি কিন্তু এতক্ষণ ওয়েট করছিলাম। ইফতার করছি নাকে মুখে করে খাবার খেয়ে মানে কতক্ষণে আমি তোমাদের খুশির খবরটা দেবো বলে আমি ওয়েট করতে পারছিলাম না। আর আমি অল্প জিনিসে খুশি হই, তো আর সেই খুশিগুলো আমি সবার সঙ্গে শেয়ার করতে ভালোবাসি, তাই আমি এতটা খুশি। অনেকে হয়তো গোপনেও রেখে দেয়, এইসব জিনিসগুলো শেয়ার করে না, তো আমি এইসব জিনিস গোপনে রাখতে পারি না। যখন থেকে আমি এই খুশির খবরটা শুনেছি তখন থেকে কি বলবো কি বলবো, সবাইকে ফোন করে বলছি, এরকম একটা ব্যাপার বুঝছো। তো যাই হোক, তোমরা তো দেখতেই পেলেই আমি 4টের সময় করে আমি শ্বশুর বাড়ি গেলাম 2 মিনিটের জন্য, আমি বাড়ির ড্রেস পরে চলে গেলাম, কোনো সাজুগুজু করিনি। তো কেন এইভাবে গেলাম, তো মানুষ যখন খুশি থাকে না তখন খুশিতে না সেই খুশির জিনিসটা আনার জন্যে যেইভাবে থাকে মানুষ সেইভাবেই চলে যায়। তো চলো ফাইনালি আমি আজকে এটা পেয়ে গেছি। তো এটা কী তোমরা নিশ্চয়ই সবাই বুঝতে পারছো এটা কী, তো এটার জন্যে আমি এতদিন ওয়েট করছিলাম। তো আমার সব কিছু ট্রান্সফার আর কি শ্বশুরবাড়িতে হয়ে গেছে, মানে আধার কার্ড ভোটার কার্ড এইগুলো তো সব কিছু ওখানে ঠিকানা দেওয়া আছে, ওই কারণে ওই আমার শ্বশুরবাড়িতে গুগল অ্যাডসেন্সটা গিয়েছিলো, তো সেটা আমার যা রিসিভ করেছিল তোমাদের তো বললাম যে 2টার সময় আমার যা ফোন করার পরে আমি খুব খুশি হয়ে গেলাম, আমার অসুস্থ শরীর আর কি চাঙ্গা হয়ে গেল। তা এটাই হচ্ছে মানুষের খুশি থাকার আসল রহস্য, মানুষের মন যদি ভালো থাকে তো সব কিছু ভালো। তো চলো আমি তোমাদের এবার আজকে একটু বলি যে আমি ইউটিউবে কেন আসলাম, আর ফার্স্ট বলি হ্যাঁ যে এটা পেয়ে আমি কতটা খুশি হয়েছি। তো সবাই যে টাকা আর্নিং করে, টাকা ইনকাম করবো এবার থেকে, তো এটার থেকে বড় খুশি হচ্ছে এটা। এটা কেন জানো, যে ইউটিউব থেকে আমার কাছে এই জিনিসটা একটা হাতে আসলো, হ্যাঁ যে ইউটিউব কোম্পানি আমাকে ভালো লেগেছে, যেহেতু আমার ভিডিও বলেছে, আমার ভিডিওতে সব কিছু কমপ্লিট করতে পেরেছি বলে আজকে আমি এটা পেয়েছি। কিন্তু আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার হাতে কোনোদিন এটা আসবে, আমি সবার ভিডিওতে দেখতাম বাট আজকে আমার হাতে এটা। তো কতটা খুশি সেটা তোমাদের আমি বলেও সে বোঝাতে পারবো না। হ্যাঁ তো চলো আমি ইউটিউবে কীভাবে ফার্স্ট এলাম তোমাদের আমি বলি। তো ইউটিউবে সবাই দেখছিলাম ব্লগ করছিলো, তখন আমারও ইচ্ছে হলো যে সবাই ব্লগ করছে তো আমিও করি, তো এখান থেকে যে টাকা ইনকাম করা যায়, 1000 সাবস্ক্রাইব করতে হয়, 4000 ঘন্টা করতে হয়, তারপর মনি অন হয়, এইসব ব্যাপারে আমি কিচ্ছু জানতাম না। তো আমার মানে সবাই করছে আমিও করবো, সবার ডেলি লাইফস্টাইল আর কি একটা ভিডিওর মধ্যে আপডেট থাকছে, তো আমিও সেটা রাখবো, তো এই কারণে আমি করছিলাম। তো আমি ফার্স্ট টাইম ব্লগ করতে লাগলাম, মানে আমার 2-4টে শর্ট ভিডিও কিছু আপলোড দেওয়া ছিল ইউটিউবের মধ্যে, তো সেই ভিডিওগুলো না অনেক অনেক ভিউ দিয়েছিলো, তো একটু রাগারাগির কারণে আমি সব ভিডিওগুলো ডিলিট করে দিই, তার সঙ্গে ব্লগ শুরু করেছিলাম 2-4টে। তো আমার ফার্স্ট ব্লগ ছিল একটা বিয়েতে যাওয়া, সেকেন্ড ব্লগ ছিল কলকাতা শপিং করতে যাওয়া, মানে গত বছর ঈদের শপিং করতে যাওয়ার ব্লগ ছিল, ঈদ নয় কুরবানি, ঈদের সময় তো লকডাউন ছিল তাই কুরবানির সময় কী বলে ঈদের শপিং করতে গিয়েছিলাম, তো সেটাই আর কি ব্লগ করেছিলাম। তো বাড়ি এসে আর একটা বিয়ে ছিল, তো সেই বিয়েতে যাওয়ার সময় একটা বাড়িতে একটা কথা কাটাকাটি হয়ে যায় যাই হোক কারোর সঙ্গে, তো আমি রাগে সব কিছু ভিডিও ডিলিট করে দিই। তো তখন আমাকে কমেন্ট করেছিল একজন যে দিদি ভাই তোমার মেকআপ লুক ভিডিও শেয়ার করি আমাদের সঙ্গে, তো তখন তো আমার হাতে স্ট্যান্ড ছিল না, ট্রাইপড ছিল না, তো আমি ফোনটা রাখলাম
কিছু লাগিয়ে আর কি এবার ভিডিওটা শ্যুট করার জন্য, তো সেই মুহূর্তে আমার একটু প্রবলেম হয়ে যায়, তো আমি ভীষণ রেগে যাই। আর আমি ভীষণ রেগে গেলে না আমার যা থাকে আমি সব ডিলিট করে দিই, ভেঙে দিই, কারোর সঙ্গে কথা বলি না, তিন চার দিন না খেয়ে বসে থাকি, এরকম আমি হয়ে যাই। হ্যাঁ মানে একটু কেউ কিছু বললে, তো সেই দিনটাও সেই অবস্থায় ছিল। তো তখন ভিডিওগুলো অনেকটাই ভিউ দিয়েছিলো, সেই ভিডিওতে আমি 600 সাবস্ক্রাইবার কামিয়ে রেখেছিলাম। নিয়ে ভিডিওগুলো ডিলিট করে দিই, তো নতুন করে আবার ভিডিও করা শুরু করি। তো অপুকে বললাম, আর হ্যাঁ তখন আমি কিন্তু লুকিয়ে ভিডিও করতাম, অপু জানতো না। তো অপু হাজব্যান্ডকে না জানিয়ে ভিডিও করলে তো ভয় ভয় লাগবে, তো প্রচণ্ড ভয় ভয় লাগতো, সেই কারণে আরও ডিলিট করে দিয়েলাম। তারপরে একবার ভাবলাম আবার আমি ভিডিও করা শুরু করব। নিয়ে যাই হোক, আমি একজনের কাছ থেকে সব কিছু জানলাম ইউটিউবের ব্যাপারে। তারপরে মনে হলো না আমি আর করবো না ইউটিউব ভিডিও, এই সারাদিন ভিডিও করা, তারপর এডিট করা, করে এডিট করে থাম্বনেল তৈরি করে সেইগুলো আপলোড দিয়ে থাম্বনেল লাগানো, তো এত ঝামেলা। তো আমি ডিসিশন নিয়েই নিলাম যে আমি আর ভিডিও করবো না। তারপরে এক টাইম আবার মাথায় আসলো যে অপুকে বললাম যে সবাই দেখো ইউটিউবে ভিডিও করে একটা কী যেন পাচ্ছে এই জিনিসটা, তো অপু এইসব ব্যাপারে কিছুই জানতো না। ও বলছে কী এটা, আমি বললাম কী হবে, হয়তো টাকা পয়সা কিছু পাচ্ছে, টাকা পয়সা না পেলে তো এতটা খুশি হবে না, মানে কিচ্ছুই জানতাম না এটার ব্যাপারে। তো বললাম চলো আমরাও করি। তো আমি প্রথম জানলাম যে 1000 সাবস্ক্রাইবার করতে হবে, তখন তো আমার 600 সাবস্ক্রাইবার কামানোই আছে, মানে ভিডিও ডিলিট ভিডিও থেকে। তো আর 400 সাবস্ক্রাইবার করতে হবে। নিয়ে তারপরে আমার যা মানে সবার চ্যানেলগুলো ফলো করে, তো তো অনেকে এইগুলো পেয়ে বলেছে যে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা করতে হবে, তারপর মনিটাইজেশন অন করতে হবে, তারপর এইগুলো আর কি পাওয়া যায়। তো তারপর আমি আমার যাকে বললাম যে আমার তো 1000 সাবস্ক্রাইবার তাড়াতাড়ি হয়ে যাবে, তো বলছে শুধু 1000 সাবস্ক্রাইবার করলে হবে না, 4000 ঘন্টা একটা টাইম আছে সেটা করতে হবে। তারপরে একজন এলবিতে আসলো, সে আমাকে ফার্স্ট টাইম জিজ্ঞেস করছিলো অনেক দিন আগে, যখন ফার্স্ট টাইম ব্লগ করতাম তখন। তো আমি তাকে একটু থিংস দিলাম মানে ফার্স্ট টাইম, তো সে বলছে এত কম, তখন আমার মনটা একটু খারাপ হয়ে গেল, তাহলে আমার থেকে সবাই অনেকটাই এগিয়ে আছে নিশ্চয় বলে আমাকে এত কম বলছে, সরি। তো তখন কিন্তু কেউই জানতো না যে কম 2000 থেকে মানে ওয়াশ টাইম মেন ওয়াশ টাইম দেখায়, তো তো তাদের হয়তো ভেতর থেকে ওয়াইটি স্টুডিও থেকে অনেকটাই দেখাতো লাইফ টাইম, তো আমি সেটা জানতাম না। তারপর আমার মাথায় আসতো এখানে তো 28 দিনের শো করছে, 28 দিনে আমার 300-400 সবসময়তে ওই রকমই ওয়াশ টাইম দেখাতো, তারপর দেখছি কোনো দিন কমে যাচ্ছে কোনো দিন বেড়ে যাচ্ছে, এটা কী ব্যাপার। তারপর জানতে পারলাম যে এটা আর কি 28 দিনের শো করে ভেতর থেকে লাইফ টাইমটা পুরো দেখায়, তো হঠাৎ একদম আমার 1000 সাবস্ক্রাইবার 1000 ওয়াশ টাইম দেখালো। তখন আমি অপুকে দেখাচ্ছি, দেখো আমার ভেতর থেকে 1000 সাবস্ক্রাইবার WT হয়ে গেছে গো, ওয়াশ টাইমটা 1000 হয়ে গেছে, তো অনেক তাড়াতাড়ি তাহলে হয়ে যাবে। তারপর একদিনকে ল্যাপটপে গিয়ে ক্রম এই কী বলে ল্যাপটপে তো কোনো ক্রম ব্রাউজার ওপেন করতে হয় না, ওটা কী বলে আমার চ্যানেল ওপেন করলে সেটা চলে আসে, সেখানে গিয়ে দেখছি 3টে রায়ের জন্য হয়ে গেছে আর 1টা বাকি আছে, তো সেখানে আমার ওয়াশ টাইম কত যেন 300 কত। তখন তো আমার মাথা এইভাবে হাত পড়ে গেছে যে আমি 7 জন্মেও এটা কমপ্লিট করতে পারবো না, আর 7 জন্মেও আমি ইউটিউব থেকে কিছু করতে পারবো না, এটাই আমার মাথায় ঘুরে। তারপরে আমাদের কিন্তু দুজনে বিশ্বাস হচ্ছে না, এইদিকে WT 2000-2500 হয়ে যাচ্ছে ওয়াশ টাইম, তো আমি অপুকে বলছি কোনটা মেন গো, এটাই হবে দেখবে, মানে মনকে বিশ্বাস করাচ্ছি যে ওয়াইটির ওয়াশ টাইমটাই মেন আর কি, মানে ওই ওয়াশ টাইম দিয়ে তো মাথা খারাপ হয়ে গেছে। নিয়ে তারপরে কী করবো, তারপর আমি বলছি সবাই এটাই বলছে কো এটাই মেন। নিয়ে তারপর দেখলাম ঠিক আছে তাহলে, নিয়ে এটাই এখন দেখি কতদিনে এগোতে পারি। তারপরে যেমন ধরো 30-40-20-10 করে WT আসতো, যেইটুকুই আসতো, নিয়ে 800 পর্যন্ত আসলো, তো 800-র পর থেকে আমার একটা ভিডিও ভাইরাল হতে লাগে, তো এক মাস কত সময় লেগেছিলো, 1 মাসের মধ্যে আমার 4000 ঘন্টা হয়ে যায়। তারপরে আমি মনিটাইজেশন অ্যাপ্লাই করলাম,
তো মনিটাইজেশন অ্যাপ্লাই করে কি হয়েছিল তোমাকে তো আগেই বলেছিলাম যে আমার আমার ইমেলে গুগল পে গুগল অ্যাডসেন্স আর কি আগে থেকে কি ওপেন করে রেখেছিলো নি, সেই জন্য আমার ক্যান্সেল করা হয়েছিল। তারপর তো বহু টেনশনে পড়ে যাই, তারপর কত রকম কিছু করে ইউটিউব দেখে 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 তারপর দিন সকালবেলায় আমার হাজব্যান্ডের ইমেলটা আমার ইমেলের সঙ্গে লিঙ্ক করি, তো সেটা মাথায় ঢুকছিল না কীভাবে করতে হবে, যে শেষবেলায় সেটা হয়। তারপরে দুটোই কমপ্লিট হয়ে যায়, তারপরে তিন দিন পরে পুরো সাকসেস চলে আসে আর কি, তারপর তো খুশি হয়ে যায়। তারপরে আমি জানতাম না যে $10 হলে আর কি গুগল পে আসে। অপুকে বলছে আমার তো মনিটাইজেশন অন হয়ে গেছে, তো কবে গুগল পে আসবে না, আমার এটা পাওয়ার খুশি ছিল। হ্যাঁ, যে এটা আমি কবে পাবো, আমি টাকা কবে পাবো এটা নিয়ে আমার কোনো রকম এনে আমার এইটার আশা ছিল। তো বললো $10 জমা হবে, তারপর তো $10 জমা হতে আমার মোটামুটি এক মাস সময় লেগেছে। তো আমি এটা অ্যাপ্লাই করেছিলাম 5 তারিখে, আর আমার চলে আসলো 15 তারিখ, আজকে তো 15 তারিখ। তো যাই, দুটা রোজা হয়ে গেলো, তো স্বপ্নেও ভাবতে পারিনি রোজা রমজান মাসে এরকম একটা খুশির সংবাদ পাবো আমি। তো ফাইনালি এটাও আমার হাতে এসে পড়লো রোজা মাসে, আর আজকে দেখতে দেখতে 14টা রোজাও হয়ে গেল। তো আমি ভেবেছিলাম যে এটা আসবে তখন আমি এমনি একটা ভিডিও করব, তো দেখলাম সকাল থেকে ব্লগটা শুরু করেছি, এত কষ্ট করে এত কিছু কাজ দেখালাম, তো সেইগুলো সব রিলেট করে দেবো, তো সেই ভিডিওর সঙ্গেই দেখে দিলাম। তো যাই হোক, এটা পেয়ে আমি খুব 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 খুশি। তো তোমরা কে কতটা খুশি হয়েছো আমার গুগল পিন দেখে, তো তোমরা কমেন্ট করে জানাবে। আর আমার পরিচিত মানে আমার ফ্রেন্ডগুলোর মধ্যে একজনই পেয়েছে অনেক দিন আগে, ওরা ডিসেম্বর মাসে গুগল অ্যাডসেন্সটা পেয়েছে, সেকেন্ডে কিন্তু আমি পেলাম, মানে আমার চেনা, জানি না এরপরে কে পাবে। তো আমি মানে তোমরা আমার পাশে ছিলে বলেই কিন্তু আজকে আমার এই দিনটা এসছে। তো তোমাদেরকে অনেক 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 ভালোবাসা, আর কী বলো, তোমরা এইভাবে আমার পাশে থেকো, সবসময় সাপোর্ট করো, আমিও সবার পাশে থাকবো। আর আমিও চাই তোমাদের সবার যেন এই দিনটা খুব তাড়াতাড়ি আসে, কারণ আমি আমি নিজের নিজের খুশিতে শুধু খুশি নয়, সবার খুশিতে আমি খুশি। সবাই যখন এই দিনটা আসবে, মানে এখন তো দেখছি সবার একের পর এক চ্যানেল মনি হচ্ছে, তো সবাই কিছুদিনের মধ্যে এগুলো পেয়ে যাবে। তো আমি তো তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করো, তোমরা সবাই আমার পাশে এইভাবে থেকো, তোমরা ছিলে বলে আজকে আমি এই দিনটা দেখতে পেয়েছি। তো ইউটিউবে এসে 4টে স্টেপ পার করে ফেলেছি, আর 1টা স্টেপ বাকি আছে, তো সেটা জানি না সেটা পারবো কি না কমপ্লিট করতে। তো তোমরা যদি পাশে থাকো তাহলে অবশ্যই সেই দিনটা আসবে, সব দিনই যখন আসলো তখন সেই দিনটা একদিন আসবে। আর আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, কিন্তু তোমরাও খুব তাড়াতাড়ি না তোমাদের জীবনে যেন এই দিনটা খুব তাড়াতাড়ি আসে, সবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবো যাতে তোমাদেরও তাড়াতাড়ি এই দিনটা চলে আসে। হ্যাঁ, আমি আগেই বললাম যে আমি নিজের খুশিতে খুশি নাই, সবাই যখন আমরা যখন সবাই একসঙ্গে হাত ধরে নেমেছি, তখন সবাই একসঙ্গে যেন এই দিনটা আসে সবার একদিন। হ্যাঁ, তো যাই হোক, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, তোমাদেরকে কি বলবো, আর কিছু বলার নেই আর কি, তোমরা আমার পাশে ছিলে বলে আজকে এই দিনটা দেখতে পেয়েছি। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। যারা আমার চ্যানেলে নিউ ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকে টাটা, পাই, নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো।